হ্যালো স্টুডেন্ট, আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা সবাই জানো যে এবছর অর্থাৎ 2021 সালে যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তারপরে খাতায় লিখে নিয়ে ভালো করে মুখস্থ করবে, যাতে পরীক্ষার হলে কোনো সমস্যা না হয়, কারণ এই প্রশ্নটা পড়ার চান্স এবছর কিন্তু 100%। ঠিক আছে, কথাটা মাথায় রেখো। আর অবশ্যই অন্যান্য ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিঙ্কটা ফলো করবে। দেখো, আলোচনা শুরু করছি। রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে হাইকোর্ট। সংবিধানের 214 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের অঙ্গরাজ্যগুলিতে একটি করে হাইকোর্ট থাকবে, তবে পার্লামেন্ট আইন প্রণয়ন করে দুই বা ততোধিক রাজ্য বা কেন্দ্রশাসিত, এটা হবে কেন্দ্রশাসিত, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটিমাত্র হাইকোর্ট গঠন করতে পারে। বর্তমানে ভারতে 24টি হাইকোর্ট রয়েছে। এবার দেখো গঠন। একজন প্রধান বিচারপতি ও কয়েকজন বিচারপতিকে নিয়ে হাইকোর্ট গঠিত হয়। কতজন বিচারপতি থাকবেন রাষ্ট্রপতি ঠিক করবেন। রাষ্ট্রপতি এদের নিয়োগ করবেন, তবে প্রধান বিচারপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সঙ্গে এবং অন্যান্য বিচারপতিদের ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে নেন। তারপরে দেখো যোগ্যতা। বিচারপতি হতে গেলে তাকে ভারতের নাগরিক হতে হবে এবং কোনো আদালতের বিচারপতি হিসাবে হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরের পয়েন্ট দেখো কার্যকাল। বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন। অসদাচরণ বা অক্ষমতার জন্য রাষ্ট্রপতি তাদের অপসারিত করতে পারেন। পরে দেখো, তবে সেক্ষেত্রে তার আগে তাকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের এবং উপস্থিত ও ভোটদানকারী দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন নিতে হয়। হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী দেখো। হাইকোর্টের ক্ষমতা ভাগ ভাগ করে আলোচনা করেছি, ঠিক আছে। প্রথমে লিখবে, প্রথম যে পয়েন্টটা, মূল এলাকা সম্পর্কিত ক্ষমতা। রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিষয় হাইকোর্টের মূল এলাকার অন্তর্গত। অনেক ক্ষেত্রে দেওয়ানি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়, তবে সব হাইকোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতা নেই। শুধুমাত্র কলকাতা, মুম্বাই, চেন্নাই হাইকোর্টের এই ক্ষমতা রয়েছে। পরে আপিল এলাকা বলছে সম্পর্কিত ক্ষমতা, আপিল এলাকা সম্পর্কিত ক্ষমতা। রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হলো হাইকোর্ট। দেওয়ানি ফৌজদারি মামলার বিষয়ে হাইকোর্টে আপিল করা যায়। দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ ও অধস্তন জেলা জজের দেওয়া রায়ের বিরুদ্ধে, আরেকবার এই পয়েন্টটা প্রথম থেকে বলছি, ভালো করে শোনো, আপিল এলাকা সম্পর্কিত ক্ষমতা। রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হলো হাইকোর্ট। দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ে হাইকোর্টে আপিল করা যায়। দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ ও অধস্তন জেলা জজের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। অন্যদিকে ফৌজদারি মামলার ক্ষেত্রে এবং অতিরিক্ত দায়রা জজ, ঠিক আছে, ফৌজদারি মামলার ক্ষেত্রে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ কোনো ব্যক্তিকে 7 বছরের অধিক কারাদণ্ড দিলে সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। পরের পয়েন্ট দেখো, লেখোজারির ক্ষমতা। হাইকোর্ট রাজ্যের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে। সংবিধানের 226 নম্বর ধারায় অনুসারে হাইকোর্ট রাজ্যের নাগরিকদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্টের মতো বিভিন্ন ধরনের নির্দেশ ও লেখোজারি করতে পারবে, ঠিক আছে, মৌলিক অধিকার রক্ষা করবে। সুপ্রিম কোর্টের মতো বিভিন্ন ধরনের নির্দেশ ও লেখো জারি করতে পারবে। এগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা,
উৎপেষণ প্রভৃতি। হাইকোর্ট শুধু মৌলিক অধিকার নয়, যে কোনো আইনগত অধিকার রক্ষার জন্য এই নির্দেশ জারি করতে পারে। সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই, তবে জরুরি অবস্থা ঘোষণা হলে হাইকোর্টের ক্ষমতা কমে যায়। অন্যান্য ক্ষমতা দেখো, হাইকোর্ট যদি মনে করে নিম্ন আদালতে কোনো মামলার সঙ্গে সংবিধানের ব্যাখ্যার প্রশ্ন জড়িত, তখন সেই মামলা নিজের হাতে তুলে নিতে পারে। এছাড়া এই কোর্ট আদালত অবমাননার জন্য দোষী ব্যক্তিকে শাস্তি দিতে পারেন। নিম্নতর আদালতগুলি নিয়ন্ত্রণ করতে পারে, নিম্নতর আদালতগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে হাইকোর্ট। নিম্নতর আদালতগুলিতে কর্মচারী নিয়োগ, পদোন্নতি প্রভৃতির ক্ষেত্রে রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ গ্রহণ করে থাকেন। এবার দেখো মূল্যায়ন, রাজ্যের হাইকোর্টকে অনেক ক্ষমতা দেওয়া হয়, হলেও একথা স্বীকার করতে হবে যে হাইকোর্টগুলিকে সুপ্রিম কোর্টের অধীনে থেকে কাজ করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্যের সর্বোচ্চ আদালত যে ব্যাপক ক্ষমতা ভোগ করে, আমাদের যুক্তরাষ্ট্রে রাজ্যের সর্বোচ্চ আদালতের সেই ক্ষমতা নেই, কারণ হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও পদচ্যুতির ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশেষ করে জরুরি অবস্থা ঘোষিত হলে হাইকোর্ট কার্যত পঙ্গু হয়ে যায়। এই ব্যবস্থায় গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের বিরোধী বলে অনেকে মনে করেন, তথাপি একথা স্বীকার করতেই হবে, হাইকোর্ট ন্যায় বিচার ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। আজকে নোটটা এতটাই, আর ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমার ভিডিওটা বানানোর মূল লক্ষ্য হচ্ছে যার স্টুডেন্টদের কিছু হেল্প করা, ঠিক আছে? আর তার জন্য তোমাদের কী করতে হবে, শেয়ার করতে হবে, অর্থাৎ যার প্রয়োজন তার কাছে ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিতে হবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য তোমার ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাকে ফলো করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।